সরকারি চাকরিতে কোটা সংস্কারের দীর্ঘদিনের দাবি এবছর বড় ছাত্র আন্দোলনের রূপ নেয় ঢাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে রাস্তায় নামে সারাদেশে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে গত এপ্রিলে এই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরিতে বাংলাদেশে কোটা পদ্ধতি বাতিল হবে এর প্রায় তিন মাসের মাথায় এসে সরকার একটি কমিটি করে দিয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে যে কমিটি পনেরো কার্যদিবসের মধ্যে সুপারিশ করবে সরকারি চাকরিতে কোটা সংস্কার পর্যালোচনা বা বাতিল কিভাবে হবে কোটা সংস্কার কমিটি গঠনের মধ্য দিয়েই মূলত প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু কিন্তু এতদিন কোনো অগ্রগতি না দেখে ছাত্ররা আবারও মাঠে নামার চেষ্টা করে হামলার শিকার এবং গ্রেপ্তার হয়েছেন ছে আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথা আন্দোলন আমি দিয়েছিলাম কিন্তু আমাদের রাজাকারের বাচ্চা আমাদেরকে যেখানে পাবে সেখানে মারবে আমাদের জীবনের হুমকি হয়ে গেছে আপনারা দেখতেছেন সবার সামনে আমাদেরকে মারতেছে তাও তাহলে আমাদের আপনাদের এগে মানে যখন আমরা থাকি না অগোজনে আমাদেরকে সাথে তারা কি করে আমাদেরকে হল থেকে বের করে দিবে আমাদেরকে বলে তারা রাস্তায় বের হতে পারবি না আমাদের পরিবারকে গুম করে দিবে যে এখানে পাচ্ছে তারা খুঁজে খুঁজে মারতেছে আমাদের ছবিকে মার্কিং করছে যে এ আছে এখানে ও আছে এখানে এদেরকে সবাইকে মারবি ধরে ধরে তারা আমাদেরকে মারতেছে তাহলে আমরা কি করবো আমাদের তো এ আসা ছাড়া কোনো উপায় নেই আমরা হলে থাকতে পারছি না জুলাইয়ের দুই তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিল এই চিত্র ক্যাম্পাসে ছাত্রলীগের পরিচিত নেতাকর্মীদের কর্মীদের সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নিতে দেখা গেছে ছাত্রলীগ মনে করে প্রধানমন্ত্রীর ঘোষণার পরে আবার আন্দোলনে নামার চেষ্টা সরকার বিরোধী ষড়যন্ত্রেরই অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ রক্ষা করা যেরকম প্রশাসনের দায়িত্ব ঠিক সেই একইভাবে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে আপনারা যদি মনে করেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা তার আগে তো আমাদের একটা পরিচয় আছে সাধারণ শিক্ষার্থী আপনি দেখবেন আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে আপনার একটা ছেলে মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিন্তু সে কিন্তু মারা যায়নি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বিভিন্ন গুজব ছড়িয়ে সারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাই এরকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই আসবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ প্রতিহত করবে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্যশীলতা নিয়ে একদিকে যেমন বিতর্ক হয়েছে আবার কোটা বাতিল ঘোষণার পর এ নিয়ে নীতি নির্ধারকদের বক্তব্য এবং কার্যক্রমে অস্পষ্টতা তৈরি হয়েছে বলেও সমালোচনা রয়েছে সব মিলিয়ে কোটা সংস্কার আন্দোলন সরকারের অবস্থান এবং আন্দোলনকারীদের উপর হামলা মামলা পুরো পরিস্থিতিকে জটিল করেছে বলেই মনে করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছেন সেটাও একটু সময় নিয়ে দেখা যে কি হচ্ছে সেটা একটা বড় বিষয় আবার এমন নয় যে চাপ দেওয়া যাবে না অবশ্যই আন্দোলনকারীরা চাপ দিতেই পারে হ্যাঁ যে কোনো একটা দাবি দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের উপরে চাপ প্রেশার প্রয়োগ করাটাই আন্দোলনের ধর্ম দিতে পারে কিন্তু সেই আন্দোলনে আবার রকম আক্রমণ করা অন্য ছাত্র সংগঠন আক্রমণ করা সেটাও আবার খুবই গর্হিত একটা কাজ সো এখানে আন্দোলনটা একটা বিভিন্ন রূপ দাঁড়িয়ে গেছে এখন এই রূপ থেকে বের হবার প্রচেষ্টা করতে হবে সকলকে সবাইকে সার্বিকভাবে কোটা সংস্কার বা এ নিয়ে যে কোনো আন্দোলন প্রতিহত করতে সরকারের কঠোর অবস্থান স্পষ্ট এমনকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার প্রতিবাদ করতে গিয়ে নাগরিক সমাজও আক্রান্ত হয়েছেন তো যথেষ্টই তো খেপন হয়েছে এটা নিয়ে আসলে খেপন করার কিছু ছিলও না এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এই যে কমিটি তৈরি করা যেটি আসলে আরও আরও আগে তৈরি করা যেত এই ব্যবস্থাগুলি আরও আগে নেওয়া যেত এবং এই যে অপ্রীতিকর শুধু নয় একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হলো যে বিশ্বাস মানুষের মন থেকে নষ্ট হলো যে দৃশ্যগুলি অভিভাবকদের সামনে উপস্থিত হলো সেগুলি আসলে বন্ধ করা যেত আমি মনে করি যে যারা প্রজ্ঞাবান যারা যারা ক্ষমতায় আছেন তাদের অধিকতর দায়িত্ব ছিল এই 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 ব্যাপারগুলিতে ব্যাপারগুলি নিষ্পত্তি করা বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের মুখপাত্র সহ নেতৃত্বে থাকা বেশ কয়েকজন গ্রেপ্তার রয়েছেন মামলা হামলা ও গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই এখন কোটা সংস্কার নিয়ে কমিটি হলেও আন্দোলনকারীদের উপর হামলা মামলা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাপা ক্ষোভ এবং উত্তেজনা কাজ করছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা